নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে কুড়ি মাছের ঝোল। তার জন্য 5 পিস মাছকে আমি আগে হলুদ লবণ একটু মেখে একটু সময় রাখবো, 10-15 মিনিট। আর একদিকে আমি একটু মশলা রেডি করে নিব। নিয়ে নিয়েছি একটা টমেটো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোকে আলাদা আলাদা আমি পেস্ট করে নিচ্ছি। এখন কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ফ্রাইতে বসিয়ে দিয়েছি। ঘরোয়া স্বাদের রান্না খুব সহজেই হয়ে যায়, কিন্তু খুব টেস্টিও হয়, তো আপনারা অবশ্যই বানাবেন। আর যদি আমার দেখানো রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো মাছগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে আমার, আমি এখন উঠিয়ে নিব। এই তেলেই আমি ফুলকপিগুলো ভেজে উঠিয়ে নিব। একটু নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আমি। সবসময় খুব মশলা মশলা দেওয়া খাওয়াটাও খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু হালকা পাতলা তরকারিও ভালো লাগে। তো এইটা খুব বেশি মশলাও নাই, কিন্তু খুব টেস্টি হয় তরকারিটা। তো কিছু সময় ঢেকে রাখতে হবে, আর ঢেকেও একটু মাঝে মাঝে খুলে একটু উল্টা পাল্টা করে দিতে হবে ফুলকপিগুলোকে, যাতে সুন্দর করে ভাজাটা হয়ে যায়। তো ফুলকপিগুলো নামিয়ে নিচ্ছি আমি। এখন কড়াইতে তেল, আর একটু তেল গরম করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি ছেড়ে দিচ্ছি টমেটো পেস্টটা। তো টমেটো পেস্ট আর পেঁয়াজ সবগুলোই আরেকটু ভাজা করব। ভাজা করে আমি এখানে 3 চামচ মতো সাদা তিল বেটে রেখেছিলাম, সাদা তিলটা দিয়ে দিলাম। তিল বাটাটা দিয়ে আরও কিছু সময় আমি ভাজবো এটাকে। তো এখন দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো 1 চামচ দিয়েছি, জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। এখন হালকা জল ছিটা দিয়ে দিয়ে আমি এগুলো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে আমার, এখন ভাজা ফুলকপিগুলো মশলার সঙ্গে মিক্স করে একসঙ্গে কিছু সময় একটু কম স্টিমে ভাজতে হবে, যাতে মশলার টেস্টটা যাতে ফুলকপির ভেতরে ঢুকে যায়। তারপর দিয়ে দিলাম উম গরম জল ঝোলের জন্য। এখন জলটা ভালো করে ফুটে উঠলে ছেড়ে দেব মাছগুলো। তো মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিলে তখন ভালো করে তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায়, আর মাছের টেস্টটাও ঝোলের মধ্যে ঢুকে ভালো করে। তাই আমি একটু ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি মাছগুলোকে। দিয়ে দিলাম সামান্য গরম মশলা বাটা। তারপর এখন একটু স্টিমটা হাই করে ঢেকে রেখেছি, 2-3 মিনিট হওয়ার পরে আমি খুলে নিলাম।
তো রেডি হয়ে গেছে, দেখুন দেখতেই মনে হচ্ছে এত ভালো হয়েছে খেতে। তা আপনারা অবশ্যই ঘরে বানাবেন। আজকের জন্য থ্যাংক ইউ।